1982 সাল, নিউ ইয়র্ক এয়ারপোর্টের সাধারণ একটি দিন। হঠাৎ করে কন্ট্রোল রুমে কানেক্ট হলেন একটি বিমানের পাইলট। বিমানটি ল্যান্ড করতে চায় এয়ারপোর্টে, কিন্তু এই খবর শুনে কন্ট্রোল রুমের অফিসারদের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কারণ বিমানটি যেমন তেমন কোনো বিমান নয়। এটি এমন একটি বিমান যা এই এয়ারপোর্ট থেকেই 1955 সালে উড়ে গিয়েছিল, আর তারপর তা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর সেই বিমানটি এই 37 বছর পর আবারও ল্যান্ড করতে চাইছে এই এয়ারপোর্টে। কি চমকে উঠলেন? এই গল্পটি হয়তো এর আগেও আপনারা অনেকবার শুনেছেন। ইউটিউবে একটু সার্চ দিলে দেখতে পাবেন যে এই ঘটনাটি নিয়ে শত শত ভিডিও আছে, কিন্তু আদেও কি আপনার মনে হয় যে এটি বাস্তবে কখনো ঘটা সম্ভব? চলুন তাই আজ এই বহুল পরিচিত আশ্চর্যজনক ঘটনাটির আসল কাহিনী জানা যাক। সাল, লাক্সারিয়াস এয়ারওয়েজ প্যান অ্যাম 994 নামের একটি বিমান নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে টেক অফ করে। 37 বছর পর তা আবার সেই একই এয়ারপোর্টে ফিরে আসে এবং ল্যান্ড করার পরপরই তা আবার টেক অফ করে হাওয়ায় মিশে যায়। সাধারণভাবে লোকজন এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে প্লেনটি হয়তো কোনো অর্মহলের মধ্যে দিয়ে প্রবেশ করে টাইম ট্রাভেলিং করে 37 বছর পর আবার ফিরে এসেছে। কেউ আবার ভাবতে থাকেন যে হয়তো প্লেনটিকে এলিয়েনরা অপহরণ করেছিল। এমনইভাবে এই ঘটনা শুনে আরো নানা ধরনের লোক নানা ধরনের মন্তব্য করেছেন। এখন ভেবে দেখা দরকার যে আদেও এর কোনোটি আসলে সম্ভব কিনা। প্রথমেই ভাবা যাক টাইম ট্রাভেলিং এর কথা। বিমানে ওড়ার সময় আমরা কি সত্যি টাইম ট্রাভেল করি? এবং বাস্তবে সত্যিই আমরা প্লেনে ওড়ার সময় কিছুটা হলেও টাইম ট্রাভেলিং করি? উপরে গ্রাভিটি কম থাকায় এবং বিমানটি গতিশীল থাকায় আমাদের জন্য সময় দ্রুত চলে এবং আমরা কিছুটা হলেও ভবিষ্যতে পাড়ি দিই, কিন্তু সেটা কতটুকু সময়ের জন্য? মাত্র 0.02 ন্যানোসেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্লেনে ওড়ার ক্ষেত্রে টাইম ট্রাভেলিং সম্ভব, কিন্তু তাই বলে 37 বছরের জন্য কোনোভাবে একটি বিমান নিয়ে টাইম ট্রাভেলিং করা একেবারেই অসম্ভব। তাহলে যে বিষয়টি নিয়ে ইন্টারনেট জুড়ে এত তোলপার, সেই জিনিসটির আসল রহস্যটা কি? চলুন এবার এই ঘটনার আসল তথ্য জানা যাক। 80-এর দশকে ইউরোপের মানুষের মধ্যে একটি পত্রিকার নাম বেশ প্রচলিত ছিল। পত্রিকাটির নাম ছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ। আর এর কাজ কি ছিল? এই পত্রিকাটির কাজ ছিল যত সব ভিত্তিহীন খবর ছাপানো। আজ বিশাল বড় এক বিড়ালের দেখা পাওয়া গেছে, কাল পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, 3 মাথাওয়ালা মানুষের সন্ধান পাওয়া গেছে, ইত্যাদি যত সব বানোয়াট গল্প সাজানো ছিল এই পত্রিকাটি। এখনকার সময়ে ইন্টারনেটের বদলাতে সঠিক বা ভুল খবর সহজে যাচাই করা সম্ভব হলেও ওই সময়ে ততটা সহজ ছিল না। আর তাছাড়া এ ধরনের খবর যেন ছিল মানুষের নিত্যদিনের বিনোদনের একটি অংশ। 1980 থেকে 2002 সাল পর্যন্ত পত্রিকাটি বাজার মাতিয়ে রেখেছিল। আর ঠিক আর সব বানোয়াট গল্পের মতোই 1985 সালে এটি প্রকাশ করে 37 বছর পর ফিরে আসা ফ্লাইট 914 এর গল্প। এরপর 1993 এবং 1995 সালে তা আবারও এই একই গল্প প্রকাশ করে। একাধিকবার প্রকাশের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটনাটির বিবরণ এক একভাবে দেওয়া হয়েছে, এবং ধীরে ধীরে 2000 সালের পর মানুষের হাতে ইন্টারনেট চলে এলে তারা এসব বানোয়াট গল্প বিশ্বাস করা ছেড়ে দেয়। কিন্তু উইকলি ওয়ার্ল্ড নিউজে প্রকাশ করা এসব গল্পগুলো যেন মানুষের মুখে মুখে থেকে যায়। আর ঠিক এভাবেই 37 বছর পর ফিরে আসা এই বিমানের গল্পটাও মানুষের মাঝে যেন অনেকটা সত্যি হিসেবেই প্রচলিত হয়ে যায়। কিন্তু সত্যি বলতে বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। অথচ ইউটিউবে ঘটনাটি অনেকেই এমনভাবে উপস্থাপন করেছেন যে যা শুনে আপনার মনে হবে যে হয়তো ঘটনাটি সত্যিই ঘটেছিল। এবং শুধু এক্ষেত্রেই নয়, বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা নিয়ে ইন্টারনেট বা বিভিন্ন ফিকশন ধর্মী ম্যাগাজিন বা অন্যান্য পত্রিকায় এমনভাবে গল্পগুলো উপস্থাপন করা হয় যা আপনাকে ভাবতে বাধ্য করায় যে হয়তো সত্যিই ঘটনাটি ঘটেছিল, তাই সেটা যতই অসম্ভব হোক না কেন। তাই বানোয়াট এসব গল্পের গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য নিজের বিচার বুদ্ধি দিয়ে আশ্চর্য ঘটনা সম্পর্কে নিজের কাছেই কিছু প্রশ্ন করা উচিত, এবং তারপর সেই উত্তর অনুসারে ঘটনাটির বাস্তবতা বা অবাস্তবতা নির্ণয় করা উচিত। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই,
সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ। So many